পাচ্ছি না, আমি আর ভাবতে পাচ্ছি না যে মেয়েকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত জঠুর জ্বালা যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। প্রতিটি দিনের সঙ্গে সংগ্রাম করে শিশুকাল থেকে ওকে তেল তেল করে লেখাপড়া শিখে ওকে আমি মানুষ করেছি, মা হয়ে সেই মেয়েকে আজ অন্যের হাতে সম্প্রদান করতে হবে। খালি সকাল বলে আমার দীপিকা আমার কাছ থেকে পার হয়ে যাবে। বরদা, কিন্তু কি হলো রে প্রাণ, এমন অপরাধের মতো তুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে সেজি ঠাকুরপু, তোমার চোখ মুখ আবার ফ্যাকাশে হয়েছে কেন? তোমার সারা শরীরটা থরথর করে কাঁপছে কেন? বলো কি হয়েছে তোমার বৌদি? হ্যাঁ বলো। ও বুঝেছি, কি জানো সুজাতা, হতভাগা দীপিকাকে খুব ভালোবাসে। তার চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা আমার হৃৎপিণ্ডের আগে কুরে কুরে খাচ্ছে বড়দা। কি হয়েছে, কি হয়েছে ঠাকুরপো বলো কি হয়েছে? দীপিকার বিয়ের পর পণের টাকা ব্যাংক থেকে ড্র করে আসার সময় সিঁড়ি থেকে সব টাকা চিন্তাই হয়ে গেছে। কাল সকালটি হলেই তো তোমরা আমাকে পর করে দেবে, হয়তো আমার কথা তোমাদের মনেই থাকবে না। দীপিকা, ওরে মা, এমন কথা তুই বলতে পারলে! মা তোমার চোখে জল, বাবা বাবা তুমি মন মরা হয়ে দাঁড়িয়ে আছো, সেজু কাকু তোমার চোখের কোন দিয়ে জল গড়িয়ে পড়ছে, তুমি কাঁদছো সেজু কাকু, তুমি কাঁদছো। দূর পাগলি, কাঁদবো কেন রে, এ যে আমার আনন্দের ফুলগু ধরা। সেজু কাকু, হে কি আপন মনে তুমি এত কি ভাবছো, আমার কথাই বুঝি তুমি আঘাত পেয়েছো। এই হতো চড়ি, একদম বাজে কথা বলবি না। আসলে আমি ভাবছিলাম আমার পছন্দ করে নিয়ে আসা শাড়িটা পরে তোকে দারুণ মানিয়েছে। সেজু কাকু, কিন্তু এমনই ভাগ্য আমার, তোর এই অপরূপ সাজ দেখার মতো সৌভাগ্য আমার ভগবান কেড়ে নিয়েছে। তুমি চুপ করো ছোট শক্তি তোমার না থাকলেও তুমি তোমার দিব্য দৃষ্টি দিয়ে দীপিকার সাজটা অনুভব করে নাও, তাহলে দীপিকাকে তুমি ঠিক দেখতে পাবে। তুমি ঠিক বলেছো বৌদি, এই তো আমি দেখতে পাচ্ছি কোলের সাজে দীপিকা হাজার ঝাড় বাতি জ্বলে রঙিন ঝলমলে আলোর মধ্যে দাঁড়িয়ে মুক্তঝরা হাসি হাসছে। আমি দেখতে পাচ্ছি রে দীপিকা, তুই হাসছিস, তোর চোখ মৃদু হাসিতে যেন ঝুরি পড়ছে সোনা। কি দীপিকা তুই কাঁদছিস, তোর চোখে জল। ছোট কাকু কাঁদিস না রে দীপিকা, কাঁদিস না, ওরে শুভ সময়ে চোখে জল ফেলতে নেই। কমল কমল বর্দা
জীবন থেকে ওকে ওরে দীপু কঠিন আইনের এই সরকারি উর্দিটা শরীরে ধারণ করে তোর এই কেন প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না। তবে আইনের বেড়া জালে আবদ্ধ হয়েও বিপ্লবকে আমি নিজের হাতে অ্যারেস্ট করলেও মেজো কাকু আজকে তোদের বিয়ের কথা ভেবে সদ্য জামিনের জন্য আমি ওকে কোর্টে নিয়ে যাচ্ছিলাম মেজো কাকু। তারপর ছুটন্ত পুলিশ ভ্যান থেকে বিপ্লব ঝাঁপিয়ে পড়ে ফেরার হয়ে গেছে। তাহলে আর কেন, আর কেন আমার বধু হবার স্বপ্ন চিরদিনের মতো আমার মন থেকে মুছে গেছে। ঠাকুর তুমি আমাকে মৃত্যু দাও, ভগবান তুমি আমাকে মৃত্যু দাও। ওরে দীপিকা, তুই তুই আমার কথা বলতে পারলি না? ওরে আমার কথা বলতে নেই, ওরে মা হয়ে মেয়ের মুখে আমার কথা শোনাম যে মহাপাওয়া। উপযুক্ত পাত্রের হাতে দীপিকাকে সম্প্রদান করতে না পারলে এটা আমার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। না সত্যতা না, মুহূর্তের ভুলে সারা জীবন এইভাবে ঘটনা ঘটতে পারে না। অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারের দিন শেষ হয়েছে, এসেছে নবজাগরণের দিন। আনন্দ, তাই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বলো আনন্দ, যেখান থেকেই হোক নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবেই হোক আমি পাত্রকে খুঁজে নিয়ে এসে এই লগ্নে দীপুর বিয়ে দেব। আনন্দ জীবনের জন্য।